নবীর ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ নাই। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোনো অবরোধ আরোপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন। অর্থনীতি যদি ধ্বস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব, তিন বেলার পরিবর্তে এক বেলা করে আমরা আহার গ্রহণ করব, আহার গ্রহণ করতে না পারি নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করব। আমরা আজকে শুধুমাত্র একটা পয়গাম পৌঁছে দিতে চাই দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদেরকে, তোমরা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, তোমরা মত প্রকাশের স্বাধীনতার নামে আমার নবীর ব্যঙ্গচিত্র তোমরা অঙ্কন করবে, তোমরা তোমাদের মনের বিকৃত স্বাদ পূরণ করবার জন্য আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে আমাদের কলিজার উপর ছুরিকাঘাত করবে। আমরা বলতে চাই পনে 200 কোটি মুসলমানদের গলা কেটে দাও, এতেও আমরা এতটা ক্ষুব্ধ হব না। আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে আমরা যতটা প্রতিবাদী হয়ে উঠি, আমাদের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দাও, আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না। আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই, আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা ঝাঁসড়া করে দাও, আমরা আমাদের বক্ষগুলোকে তোমাদের সামনে পেতে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। মুহতারাম হাজিরিন, কথা একটাই পরিষ্কার, কথা স্পষ্ট কথা, সেই আল্লাহর নবীর যুগ থেকে আজ পর্যন্ত চলমান ধারা হলো এই, নবীর ইজ্জতের উপর নবীর দুশ্মনরা যতই আঘাত করেছে নবীর ইজ্জতকে আমার আল্লাহ ততই বুলন্দ করেছেন। ইনশাআল্লাহ 2020 সালের ফ্রান্সের অসভ্য এমানুয়েল ম্যাক্রন এবং তার দোসররা সারা দুনিয়া ব্যাপী তাদের চালাচামুন্ডাদেরকে নিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর সম্মান ধুলোয় মেশাবার অপচেষ্টা করেছে, ইনশাআল্লাহ পরে 200 কোটি মুসলমান এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি। এবার আমরা শুধুমাত্র নবীর ইজ্জত বুলন্দ নয়, নবীর আদর্শ বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শপথ নিতে হবে, আমরা তোমাদেরকে বারবার বলছি, শতবার বলছি, হাজারো বার বলছি, কান চুলকায়, যদি কারো কান চুলকায় কটন বাটা ছেড়ে চুলকাও, কটন বাট দিয়ে না হলে শলাকা আছে গাছের মধ্যে, গাছের থেকে শলাকা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে কান চুলকাও, বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না। আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত সিংহ শার্দুলদের তাদেরকে জাগ্রত করে দেওয়া। হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে এবার যে ছিনিমিনি খেলা হয়েছে এর জবাব হবে আমরা আমাদের মাতৃভূমিতে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পয়গম্বরের আদর্শ সমাজ কায়েম করব, ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল মত পথ এবং সব ধরনের মানুষের প্রতি আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা নবীকে কটাক্ষ করে নবীর সম্মান খাটো করতে চাও, আমরা আবারও বলছি যতবার তোমরা নবীকে আঘাত করবা নবীর ইজ্জতের হেফাজতের জন্য উম্মত আরো বেশি পাগল পারা হয়ে উঠবে। এবার
2013 সালে একবার আমার নবীর ইজ্জতের উপর আমার এই জমিন থেকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ নবী প্রেমিক আশিকে রাসূলেরা তারা বুকের রক্ত দিয়ে নজরানা পেশ করেছিল প্রমাণ করে দিয়েছিল উম্মতে মুহাম্মাদিয়ার এক একজন আশিকের কাছে আল্লাহর নবীর ইজ্জতের দাম নিজের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আবার 2020 সাল শুধুমাত্র ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন নয় বরং সেই ম্যাক্রনদের সুরে সুর বিলায় আমার দেশেও কিছু কুলঙ্গার রয়েছে তারা নবীর ইজ্জত রক্ষার এই সমস্ত ইমানদারদের এই জাগরণকে ভালো চোখে দেখে না নবীর ইজ্জতের হেফাজতের জন্য এরা যখন ময়দানে অবতীর্ণ হয় তখন সেই আন্দোলনকে সেই সংগ্রামকে নবী প্রেমিক জনতার এই জাগরণকে তারা নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করে বার্তা পৌঁছে দিতে চাই বার্তা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ তোমাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া থাকতে পারে প্রিন্ট মিডিয়া থাকতে পারে নবীর উম্মতেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত ন্যাচারাল মিডিয়া ব্যবহার করে এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বারকে ব্যবহার করে এদেশের লক্ষ লক্ষ মাহফিলের মঞ্চগুলো থেকে আল্লাহর নবীর ইজ্জতের জয়গান গাইবে নবীর সমাজ কায়েম করবার জন্য তারা দীপ্ত শপথ উচ্চারণ করবে উম্মতে মুহাম্মাদিয়ার সকলকে আহ্বান জানাই ভেদাভেদ ভুলে যাও সমস্ত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠো যারা নবীজিকে মহব্বত করো নবীজিকে যারা ভালোবাসো আসো হাতে হাত রাখি ক্ষুদ্র মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের বদলা নেব আমরা আল্লাহর নবীর সোনালী সমাজ কায়েম করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মসজিদে এমন শাসক বসবে এমন শাসক বসাতে হবে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোন কুলাঙ্গার নবীর ইজ্জতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মসজিদে যিনি আসীন থাকবেন তিনি রজব তাইয়েবের দোকানের মতো হুংকার ছাড়বে বিশ্ব দরবারে নবীর ইজ্জতের সপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে 16 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে কোরআনের সম্মান এবং মর্যাদাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করে নবীর আনিত চির উন্নত এই দিন ইসলামের মর্যাদাকে ইসলামের গৌরবকে যারা ধূলিসাৎ করে দিতে চায় আমরা তাদেরকে বারবার বলছি এগুলা বোকার স্বর্গে বসবাস করছো তোমরা এর মাধ্যমে মুসলমানদের ঘুমন্ত চেতনাকে তোমরা জাগ্রত করে দাও নবী প্রেমিকদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং প্রেমের আগুন জ্বালিয়ে দাও অনেক উম্মত ছিল যারা ফ্রান্সের এই অকথ্য ঘৃণ্য নির্লজ্জ ব্যঙ্গচিত্র প্রদর্শনের আগ পর্যন্ত তারা দিনদারি এতটা করত না দূরে দূরে থাকতো যখনই তারা শুনেছে আমার নবীর ইজ্জতের উপর কুলাঙ্গাররা আঘাত করেছে তার সুপ্ত ইমানের মধ্যে আঘাত লেগেছে তার ঘুমন্ত নবীর প্রেম এবং এশক জেগে উঠেছে সে বিদ্রোহী হয়ে মুষ্টিবদ্ধ হাতে রাজপথে নেমে এসেছে ইনশাআল্লাহ এর প্রতিটি স্লোগান প্রতিটি উচ্চারণ আল্লাহর নবীর ইজ্জত বুলন্দ করবার জন্য যার কণ্ঠ যতটুকু ব্যবহার হয়েছে যার মুষ্টিবদ্ধ হাত যতবার আরশের দিকে উত্তোলিত হয়েছে আমি আশা করি প্রতিটি উচ্চারণের মাধ্যমে প্রতিটি পদক্ষেপের মাধ্যমে প্রতিটি হস্তক্ষেপের মাধ্যমে আল্লাহ পাকের নিকট তার মর্যাদা বুলন্দ হয়েছে আমার নবী সেই জাত আমার নবী আল্লাহ পাকের কাছে সেই মকবুল শখসিয়ত আমার নবী সেই মহান সত্তা নবীকে আল্লাহ পাক ইজ্জত বুলন্দ করেছেন
যে নবীর সঙ্গে মহব্বতের সম্পর্ক কায়েম করবে আল্লাহ পাক তারও ইজ্জত বুলন্দ করবেন নবীর জন্য যে নিজেকে কুরবান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকেও আল্লাহ পাক অনেক বড় উচ্চ সম্মান করবেন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ হিসাবটা হলো এই তোরা যদি একটা আঘাত করিস আমরা নবীর দুটি সুন্নাত সমাজের মধ্যে জিন্দা করব দুইটা আঘাত করবি নবীর আটটা সুন্নাত জম সমাজে জিন্দা হবে নবীর সম্মান ভুলুণ্ঠিত করার চেষ্টা করবি আমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর নবীর প্রবর্তিত সেই মদিনার সমাজ কায়েম করবার জন্য আমরা দৃঢ়প্রত্যয় হব ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে সামনে অগ্রসর হতে পারি আমি আবারো বলছি প্রাথমিক লক্ষ্য আর টার্গেট হলো আমাদের আমাদের এই মুসলিম সমাজ ব্যবস্থায় মুসলিম জাতির নেতৃত্বের আসনে এমন কেউ বসতে হবে আগামী দিনে বিশ্বব্যাপী এই সকল অসভ্যতার বিরুদ্ধে যারা নীরবতার ভূমিকা পালন করবে না আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হলে বাংলার এই প্রান্ত থেকে এখানকার ক্ষমতার মসনদে যারা বসে থাকবেন তাদের কণ্ঠে সর্বপ্রথম প্রতিবাদের ভাষা আমরা শুনতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই আগ্রহ প্রেরণাকে কবুল করেন উম্মতের হৃদয়ে যেই আঘাত হানা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে তাদের নবী তাদের রাসূলের এই সম্মান এবং মর্যাদাকে রক্ষা করবার জন্য এভাবেই সামনের দিনে বলিষ্ঠ কদমে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আরব আজম পৃথিবীর ইউরোপিয়ান ওয়ার্ল্ড সহ সারা দুনিয়ার মুসলিম উম্মা আজকে এক প্রশ্নে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এই বিষয়কে কেন্দ্র করে উম্মতের মধ্যে ঐক্য সংহতি আরো মজবুত এবং দৃঢ় হবে ইনশাআল্লাহ আমার এই দেশেও ইনশাআল্লাহ নবী প্রেমিক আশিক রাসূলেরা এই ঘটনার নবীর উপর আক্রমণের প্রতি উত্তর তারা দিবে নবীজির সমাজ কায়েম করার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালী দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহর দিন জিন্দা করার জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই পুরা ভরপুর এই মজমাকে আল্লাহ পাক কবুল করেন হযরতে যায়েদ ইবনে সিনা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি ঘটনা চক্রে তিনি বন্দী হয়ে গেলেন বেঈমানদের হাতে কাফেররা ওনাকে বন্দি করে নিয়ে গেল বন্দি করে নিয়ে মক্কার কুরাইশদের কাছে বিক্রি করে দিল কুরাইশের দুরাচারীরা হযরত যায়েদকে চড়া মূল্য দিয়ে খরিদ করে নিল কারণ হযরত যায়েদ বদরের জিহাদের মধ্যে মক্কার কুরাইশদের বড় বড় কিছু মানুষকে হত্যা করেছিলেন তো তারা সেই হত্যার বদলা নেওয়ার জন্য বন্দি যায়েদ ইবনে দাসিনাকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে গেল এরপর যখন তাকে হত্যা করবার জন্য সুলিতে চড়ালো সুলিতে চড়িয়ে হযরত যায়েদকে তারা প্রশ্ন করল বলল যে যায়েদ কিছুক্ষণ পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে তোমার বুকের মধ্যে খঞ্জর বিদ্ধ করে তোমাকে হত্যা করা হবে অল্প কয়েকটা মুহূর্ত আছে আর তোমার জীবনের অন্তিম সময়ের তোমার এই পরিস্থিতি থেকে তোমাকে একটা জিনিস পরিত্রাণ দিতে পারে আর নাজাত দিতে পারে মুক্তি দিতে পারে কি জিনিস তুমি শুধুমাত্র একবার একটা কথা বলবা তোমাকে শুধু একটা কথা বলতে হবে কিছু করতে হবে না শুধু মুখে একটা কথা স্বীকার করতে হবে কি স্বীকার করতে হবে তোমাকে মুখে কথাটুকু বলতে হবে যে আজকে তুমি যেই পরিণামের শিকার হয়েছ তোমাকে হাত বেঁধে তোমায় গলায় সুলি দিয়ে আমরা হত্যা করব তোমার এই জায়গায় তুমি না থেকে তোমার নবী মুহাম্মদ যদি থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি তার বিনিময়ে পরিত্রাণ পেয়ে যেতে তোমার জায়গায় নবী মুহাম্মদকে সুলিতে চড়িয়ে হত্যা করা হতো এই বিষয়টার উপর তোমার কোনো আপত্তি থাকতো না তুমি এতে সম্মত হতা এই কাজ করতে হবে না তোমার জায়গায় তোমার নবীকে এনে সুলিতে চড়ানো লাগবে না শুধু মুখে কথা বলতে হবে যে বলো এটাতে তুমি সম্মত থাকতে কি না যদি তুমি বলো যে হ্যাঁ সম্মত থাকতাম তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিব মহতরম হাজিরিন আল্লাহর নবীকে
নিজের জায়গায় এনে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে না, টিকে কোনো কষ্ট দিতে হবে না, শুধু মৌখিকভাবে বলতে হবে যে আমার জায়গায় আমার নবীকে যদি আজকে তোমরা কষ্ট দিতে তাহলে এতে আমার কোনো আপত্তি থাকতো না, এই কথাটুকু মুখে মুখে বলতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবিকে যখন এমন চ্যালেঞ্জ দেওয়া হলো যে এটা বলতে পারলেই তোমাকে মুক্ত করে দিব, হযরত যায়েদ ইবনু দাসিনা রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে বেঈমানের দল, তোমরা প্রশ্ন করছো যে আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবন যাবে আর নবীর জীবনের বিনিময়ে আমি রক্ষা পাবো, এটাতে আমি সন্তুষ্ট কিনা? আল্লাহর কসম খেয়ে বলি, নবীর জীবনের বিনিময়ে আমার জীবন রক্ষা করা তো দূরের কথা, যদি আমার জীবনের বিনিময়ে প্রশ্ন করো যে আল্লাহর নবীর পায়ের নিচে একটা কাঁটা বিদ্ধ হবে আমার জীবন তার বিনিময়ে রক্ষা পাবে, আল্লাহর কসম খেয়ে বলি আমি আমার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হওয়াকেও আমার জীবনের বিনিময়ে আমি সন্তুষ্ট হতে পারি না। মহতরম হাজিরিন, হাসি মুখে মৃত্যুকে বরণ করেছেন, শাহাদাতের মৌতকে আলিঙ্গন করেছেন, জীবন কোরবান করে দিয়েছেন, নিজের শরীরের রক্ত প্রবাহিত করেছেন, আল্লাহর নবীর উপর কোনো আঘাত তো দূরের কথা, নবীর ইজ্জতের উপর সামান্য এতটুকু কথা পয়গম্বরের সাহাবায়ে কেরাম বরদাস্ত করে নেন নাই। মহতরম হাজিরিন, ইতিহাস লম্বা, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গিত করেছিলেন, আর এজন্যই দুনিয়ার বড় বড় বেঈমানের দল তারা একথা নিঃসংকচিত্তে নির্দ্বিধায় তারা একথা বলতে বাধ্য হয়েছিল, পৃথিবীতে অনেক রাজা বাদশাহ আছে আর সেই সমস্ত রাজা বাদশাহদের দরবারিরা আছে, পৃথিবীতে অনেক নেতা আছে সেই নেতার অনেক কর্মী আছে, পৃথিবীতে অনেক বড় মানুষ আছে তাদের অনেক অনুসারী আছে, কিন্তু আল্লাহর কসম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তার জন্য যেভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল, পৃথিবীতে দ্বিতীয় আর কারো নজির এমন পৃথিবীর ইতিহাস দেখাতে পারবে না। ঠিক।